Assalamualaikum, কেমন আছেন সবাই? আজকে আমাদের ভিডিওতে থাকছে একটি বিস্কিটের রেসিপি এবং পুরো মেকিং প্রসেস। বিস্কিটটির নাম নানখাটাই। এটা খুবই সুস্বাদু এবং মজাদার একটা বিস্কিট। চলুন দেখা যায় এটা তো করতে কী কী লাগে। এটা করতে প্রথমে যেটা লাগবে সেটা হলো মাখন 1 কাপ। এখানে মাখনের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন, তবে তেল দিয়ে একদমই হবে না, মাখন অথবা ঘি। আইসিং সুগার লাগবে 1/2 কাপ, ময়দা 1.5 কাপ, বেসন 1/2 কাপ, সুজি 4 টেবিল স্পুন, 1/2 টিস্পুন বেকিং পাউডার, সামান্য একটু এলাচি গুঁড়ো, আর লাগবে 1/2 টিস্পুন বেকিং সোডা। চলুন শুরু করা যাক। প্রথমেই মাখনটাকে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে এবং হুইস্ক করতে হবে, এর যাতে কোনো রকম দানা না থাকে। এখন এখানে আইসিং সুগারটা দিয়ে আমরা এটাকে একদম ক্রিমি এবং খুব সফট একটা টেক্সচার করব। দেখুন কত ক্রিমি এবং ফ্লাফি একটা টেক্সচার এসেছে। এখন আমরা বাকি উপকরণগুলো দিব। এই পর্যায়ে এসে এখন হাত লাগাতে হবে। হাত দিয়ে খুব আলতোভাবে একটা ডো তৈরি করতে হবে। খুব বেশি প্রেস করা যাবে না, আবার খুব বেশি হার্ডও করা যাবে না, খুব আলতোভাবে মিক্সারটা তৈরি করতে হবে। যদি মনে হয় ডোটা একটু বেশি নরম, তাহলে একটু এক্সট্রা ময়দা অ্যাড করতে পারবেন। বিস্কিটের ডোটি তৈরি। এখন আমরা ছোট ছোট বিস্কিট বানিয়ে এই বেকিং ট্রেতে রাখবো। এখানে বেকিং পেপার ইউজ করলে ভালো হয়। যদি কারো বাসে বেকিং পেপার না থাকে, তাহলে সাদা কাগজে তেল লাগিয়ে বেকিং ট্রের উপরে রাখবেন, বেকিং পেপারের কাজ করবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো, এটা থেকে বিস্কিটগুলোকে প্রেস দিয়ে চ্যাপ্টা করা যাবে না, একদম গোল গুলি রাখতে হবে বলের মতো। এটা হিটে চ্যাপ্টা হয়ে যাবে। সবগুলো বিস্কিট বানানো শেষ। এখন একটা প্রিহিট ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 থেকে 15 মিনিট বেক করে নিব। দেখুন বেক করার পর কী সুন্দর ক্র্যাক হয়েছে। ক্র্যাক হওয়া মানে আপনার এক পারফেক্ট নানখাটাই তৈরি। আজকে আমি চুলায় কীভাবে করতে হয় সেটাও দেখাবো। অনেকেই বলেন যে ওভেন নিয়ে চুলায় বিস্কিট বানাতে পারি না, তাদের জন্য একটা বড় এই ধরনের প্যান নিয়ে তাতে লবণ দিবেন। লবণের উপরে এরকম স্ট্যান্ড দিয়ে আর একটা বাটি বসিয়ে দিতে হবে। তারপর এটা আমরা প্রিহিট করে নিব চুলায় 2 থেকে 3 মিনিট হাই হিটে। কিন্তু এত জোরেও করা যাবে না যে লবণটা যেন পুড়ে যায়। এখন একটা স্টিলের ঢাকনাতে আমি সেমভাবে কাগজে তেল মাখিয়ে নিয়ে বিস্কিট বানিয়ে রাখছি।
আমাদের চুলায় তৈরি করার জন্য বিস্কিটের যে প্যান সেটাও রেডি। এখন এর উপরে বিস্কিটের ট্রেটা দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দিব খুব লো হিটে 15 থেকে 20 মিনিট। এটা আমরা এখানে বেক করব, দেখা যাক কী হয়। আমাদের চুলায় তৈরি বিস্কিটটাও প্রায় এখন তৈরি। এই যে দেখুন, এটাতেও সুন্দর ক্র্যাক এসেছে এবং সুন্দর একটা ব্রাউন কালারও এসেছে। অনেক মজা, এটা এটা এইটার ভিত থেকে ঘি রান্না বেরোচ্ছে মাখনের, অনেক নরমিয়াবি।